আমরা ব্যাংকার অ্যালগরিদম পড়ছিলাম ব্যাঙ্কার অ্যালগোরিজমের মেইন গোলটা হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স যেন ডেডলক সিচুয়েশন ক্রিয়েট না হয় একাধিক প্রসেস বা ইনস্ট্যান্স এর ইনস্ট্যান্স কীভাবে অ্যালোকেটেড হবে তার উপরে ভিত্তি করে আসলে ব্যাংকার স্যালগোরিজম কাজ করবে এবং ব্যাঙ্কারস অ্যালগোরিজম সেই প্রসেসগুলোকে নির্দিষ্ট নিয়মে অ্যালোকেট করবে প্রসেসগুলাকে যার ফলে কোনো ডেড লক বা অচল অবস্থা তৈরি হবে না হয়তো কিছু প্রসেস আগে আসবে কিন্তু অ্যালগোরিদম সেই প্রসেসগুলাকে কাজে লাগাবে না সেই প্রসেসগুলাকে পরবর্তীতে বা কিউতে পিছনে পাঠিয়ে দিবে এভাবে কাজ করলে হয়তো মানে ডেডলকটা অ্যাভয়েড করা যাবে তো আমরা এখানে ম্যাথ দিয়ে বুঝবো সেটা তার আগে আমরা ব্যাঙ্গার সেলগ্রিজমে কিছু কী কথাবার্তা এখানে আছে যে মাল্টিপল ইনস্ট্যান্স এখানে মাল্টিপল ইনস্ট্যান্স থাকতে পারে মাল্টিপল ইনস্ট্যান্স বলতে একই রিসোর্সের অনেকগুলা কপি থাকতে পারে যে দশটা বা পাঁচটা বা দুইটা কপি থাকতে পারে ইচ প্রসেস মাস্টে প্রায়োরি ক্লেম ম্যাক্সিমাম ইউজ প্রত্যেকটা প্রসেসের আবার প্রায়োরিটি ক্লেম থাকতে পারে আবার হোয়েন এ প্রসেস রিকোয়েস্ট এ ইট মে হ্যাভ টু ওয়েট এটাকে ওয়েট করতে হতে পারে একটা প্রসেস আসলো সেই রিসোর্সের জন্য রিকোয়েস্ট করেছে ইট মে হ্যাভ টু ইট মে হ্যাভ টু ওয়েট হোয়েন এ প্রসেস গেটস অল ইটস রিসোর্স ইট মাস্ট রিটার্ন দেম ইন এ ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম তো যখন একটা প্রসেস একটা রিসোর্স পাবে তখন নির্দিষ্ট সময় পর সেই প্রসেসটা আবার সেই রিসোর্সটাকে ডিঅ্যালোকেট করে দেবে কারণ প্রসেসটা যখনই ফিনিশ হয়ে যাবে তখন সেটাকে ডিঅ্যালোকেট করতে হবে আদারওয়াইজ রিসোর্সটা অ্যাভেলেবেল না হলে আমাদের টোটাল রিসোর্স থেকে রিসোর্সের পরিমাণ কমে যাবে যার ফলে ডেড সিচুয়েশন সিচুয়েশান ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ফলে এই অ্যালগোরিদমের মেন কি পয়েন্টস হচ্ছে এইগুলা যে আমাদেরকে এই জিনিসগুলা নিয়ে কাজ করতে হবে এই জিনিসগুলা দেখতে হবে তো ডাটা স্ট্রাকচার ফর ব্যাংকার্স ব্যাঙ্কারিজম ব্যাঙ্কারস অ্যালগোরিজমের জন্য ডাটা স্ট্রাকচার দেখেন এখানে লেট এন নাম্বার অফ প্রসেস এন দিয়ে আমরা বোঝাচ্ছি নাম্বার অফ প্রসেস অ্যান্ড এম নাম্বার অফ রিসোর্স টাইপ এম দিয়ে বোঝাচ্ছি যে রিসোর্সের টাইপ তো এন হচ্ছে নাম্বার অফ প্রসেস অ্যান্ড এম নাম্বার অফ রিসোর্স টাইপ অ্যাভেলেবেল এখানে আমরা অ্যাভেলেবেল বা হচ্ছে এই কাজগুলা করার আগে আমি একটু মানে অ্যালগোরিদমটা বোঝানোর আগে ইউজুয়াল আমি একটু ম্যাথটা দেখে আসি হ্যাঁ ম্যাথটা যদি দেখে আসি তাহলে অ্যালগোরিদমটা আপনাদের জন্য একটু ক্লিয়ার মানে ইজি হবে বোঝাটা তো দেখেন এখানে ব্যাংকার্স অ্যালগোরিদমের এটা একটা ম্যাথ এখানে কি আছে পাঁচটা প্রসেস আছে পাঁচটা প্রসেস দেখেন আর ফর্মে দেওয়া আছে প্রসেস পি নট থেকে পি ফোর পর্যন্ত এটার তিনটা রিসোর্স টাইপ আছে মানে প্রসেসের রিসোর্স টাইপ না মানে আমাদের একটা প্রসেস হয়তো র্যাম বা সরি প্রসেসর সে প্রসেসরের তিনটা মানে একটা কোরের তিনটা হয়তো টাইপ বা তিন টাইপের তিনটা প্রসেসর হয়তো এবিসি এটার ইনস্টান্স অ্যাভেলেবেল আছে হচ্ছে এই মুহুর্তে দশটা বা ম্যাক্সিমাম যেটা দশটা পাঁচটা এবং সাতটা তার মানে রিসোর্স টাইপ এর জন্য সাতটা ইনস্ট্যান্স রিসোর্স টাইপ বি এর জন্য পাঁচটা ইনস্ট্যান্স অ্যান্ড রিসোর্স টাইপ সি এর জন্য সাতটা ইনস্ট্যান্স তো এখানে পি নট পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পাঁচটা রিসোর্স এখানে অ্যালোকেশন এটা ম্যাট্রিক্স আকারে দেওয়া হয়েছে দেখেন অ্যালোকেশনের প্রথমে বলছে এ বি সি তিন টাইপের রিসোর্স এই তিন টাইপের জন্য আমাদের ফার্স্ট অ্যালোকেশন রিকোয়েস্ট যেটা সেটা হচ্ছে জিরো ওয়ান জিরো এরপর টু জিরো জিরো এগুলো হচ্ছে এই প্রসেস পি নটের জন্য এতটুকু কাজ যে এ টাইপের জন্য কোনো রিসোর্স লাগবে না বি এর জন্য ওয়ান একটা আর কি রিসোর্স আর সি এর জন্য জিরো এইভাবে আমাদের প্রসেসগুলা রিকোয়েস্ট করে থাকে আর ম্যাক্সিমাম এখানে দেখেন স্ন্যাপশট অ্যাট টাইম টি নট তার মানে এটা কিন্তু ইনিশিয়াল স্টেট বা কোনো একটা স্টেট না যে আমাদের যতগুলো রিসোর্স আছে সবগুলো অ্যাভেলেবেল থাকবে তো এটা হচ্ছে ম্যাক্সিমাম একটা একটা টাইমে টি নট একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইমে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ওই রিসোর্স সাতটা ইয়ে করতে পারে সাতটা প্রসেস বা টাইপ অ্যাকোমোডেট করতে পারে এরপরে বি পাঁচটা সি তিনটা আর অ্যাভেলেবেল এট এ পার্টিকুলার টাইম আমাদেরকে অ্যাভেলেবেল দেওয়া আছে হচ্ছে থ্রি থ্রি টু তার মানে ওই পার্টিকুলার মোমেন্টে আমাদের হচ্ছে এটা অ্যাভেলেবেলটাকে আমরা ওয়ার্ক ম্যাট্রিক্স হিসেবে ধরি মানে হচ্ছে ওই মুহূর্তে আমাদের প্রসেসর এই এই তিনটা নিয়ে কাজ করছে বা এই তিনটা হচ্ছে ওয়ার্ক ম্যাট্রিক ওয়ার্ক ম্যাট্রিক্স তো এখন আমাদের প্রথম কোশ্চেন আমাদেরকে নিড ম্যাট্রিক্সটা বের করতে হবে এই যে কোশ্চেনটা এখানে আরও ক্লিয়ারলি সুন্দর করে দেওয়া আছে দেখেন কনসিডারিং এ সিস্টেম উইথ ফাইভ প্রসেস নট থ্রু পি ফোর অ্যান্ড থ্রি রিসোর্স টাইপ এ বি সি রিসোর্স টাইপ এ হ্যাজ টেন ইনস্ট্যান্স রিসোর্স টাইপ বি হ্যাজ ফাইভ ইনস্টেন্স অ্যান্ড রিসোর্স টাইপ সি হ্যাজ সেভেন ইনস্টেন্স সাপোজ এট টাইম টি নট মানে একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইম ফলোয়িং স্ন্যাপশট অফ দ্য সিস্টেম হ্যাজ বি এরকম আছে তো আমরা এখন নিড ম্যাট্রিক্সটা বের করব তো আমাদের অ্যালগোরিদম অনুযায়ী নিড ম্যাট্রিক্স টু ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন আমি আবার বলছি ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন তো এখানে দেখেন ম্যাক্সিমাম দেওয়া আছে এবং অ্যালোকেশনটাও দেওয়া আছে তো ম্যাক্সিমাম মাইনাস অ্যালোকেশন আমরা ম্যাট্রিক্সের বিয়োগ তো আমরা জানি সো সেই অনুযায়ী আমরা হচ্ছে নিড ম্যাট্রিক্সটা বের করব দেখেন ম্যাট্রিক্স পি নট সেভেন ফোর থ্রি থ্রি তো সেভেন মাইনাস জিরো সেভেন ফাইভ মাইনাস ওয়ান ফোর থ্রি মাইনাস জিরো থ্রি ফলে দাঁড়াচ্ছে হচ্ছে সেভেন ফোর থ্রি এরপরে দাঁড়াচ্ছে থ্রি মাইনাস টু ওয়ান টু মাইনাস জিরো টু টু মাইনাস জিরো টু তার মানে ওয়ান টু টু দেখেন এটা আসছে ওয়ান টু টু এরপরে পি টু একইভাবে পি থ্রি পি ফোর এভাবে আমরা নিড ম্যাট্রিক্সটা পেয়ে যাব তাহলে কি দাঁড়ালো ম্যাক্সিমাম থেকে অ্যালোকেশন বাদ দিয়ে আমরা নিড ম্যাট্রিক্সটা বের করতে পারছি ওকে এখন আমরা এইটা আমি আপনাদের বই থেকে স্ন্যাপশট নিয়েছি বইয়ে এভাবে দেওয়া আছে তো প্রথমে দেখেন পি নট সো পি নটের জন্য আমাদের নিড হচ্ছে সেভেন ফোর থ্রি দেখেন নিট জিরো পিন ক্ষেত্রে নিট জিরো হিসেবে আমরা সেভেন ফোর দিয়েছি ওয়ার্ক ম্যাট্রিক্স আমি আবারও একটু আগেও যেটা বললাম ওয়ার্ক বা এই মুহূর্তে যেটা হচ্ছে অ্যাভেলেবেল দেখেন এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে থ্রি থ্রি টু এটাই হচ্ছে এই মুহূর্তে রিসোর্স এরিয়াটা অ্যাভেলেবেল হচ্ছে থ্রি থ্রি টু বা সে এতটুকু পর্যন্ত অ্যাকোমোডেট করতে পারবে সো যেহেতু নিড ম্যাট্রিক্সটা ওয়ার্ক ম্যাট্রিক্সের চেয়ে বড় খেয়াল করে দেখেন আমাদের ওয়ার্ক ম্যাট্রিক্স হচ্ছে থ্রি থ্রি টু বাট আমাদের প্রয়োজন হচ্ছে সেভেন ফোর থ্রি যেখানে রিসোর্চ টাইপ এর জন্য প্রয়োজন সাতটা সেখানে অ্যাভেলেবেল আছে হচ্ছে তিনটা আবার যেখানে চার দরকার সেখানে আছে তিন আবার যেখানে তিন দরকার সেখানে আছে দুই সো ইট ওয়ার্ক যদি এটাতে কাজে লাগাইতে হয় তাহলে ওই যে হজ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে সো সো এই প্রসেসটা কিউ থেকে ছড়িয়ে দিতে হবে যে পিছনে চলে যেতে বলতে হবে যে সে একবারে পিছনে চলে যাবে এরপরে আমরা নিয়ে আসবো পি ওয়ান পি ম্যাট্রিক্স ওয়ান টু টু দেখেন ওয়ান টু টু সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান হ্যাঁ অ্যাভেলেবেল আছে আবার টু অ্যাভেলেবেল আছে আবার এখানেও টু দুইটা দরকার এটাও অ্যাভেলেবেল আছে তো এটা যেহেতু অ্যাভেলেবেল আছে সো আমরা এটাতে আচ্ছা এখানে আরেকটা কথা দেখেন এখানে দেখেন ফিনিশ জিরো 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 সবগুলো ফলস দিয়ে দেওয়া হয়েছে তার মানে ফার্স্ট স্টেপে আমাদের কোনো কাজ হলো না ফিনিশ করছে সবগুলো ফলস দিয়ে জিরো ফর ফলস আর ওয়ান ফর ট্রু সো এটা এটা হচ্ছে আচ্ছা এরপরে দেখেন তো আমাদের যেহেতু এটা কাজ করবে সো ফিনিশ জিরো ওয়ান তার মানে প্রথমটা কাজ করে নাই দ্বিতীয় দ্বিতীয়টাতে কাজ করছে বা ক্ষেত্রে কাজ করছে এখানে ওয়ান দেওয়া হয়েছে আচ্ছা এখন ওয়ার্ক ওয়ার্ক ম্যাট্রিক্স নতুন আপডেট হবে আপডেট ওয়ার্ক ম্যাট্রিক্সটা কি হবে যে আগেরটার অ্যালোকেশনটা আগের ম্যাট্রিক্সের অ্যালোকেশন মানে পি ওয়ানের অ্যালোকেশন আমরা যেহেতু পি ওয়ান এ কাজ করছি তার জন্য আমাদের অ্যালোকেশনের জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম টু এটার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম সো এই টু জিরো আমরা এই যেটা এই মুহূর্তে কাজ করছে থ্রি টু এর সাথে যোগ করে দিব দেখেন তার মানে এখানে দাঁড়াচ্ছে ফাইভ থ্রি টু ম্যাট্রিক্সটা মান হয়ে যাচ্ছে ফাইভ এখন এটাই আমাদের নতুন ওয়ার্ক ম্যাট্রিক্স সো এখন আমরা আবার এখানে পি টুয়ের ক্ষেত্রে দেখব যে ফাইভ থ্রি টু এটা আমাদের নিউ ওয়ার্ক ম্যাট্রিক্স দ্যাট ইজ লেস দ্যান নিড ম্যাট্রিক্স অফ পি থ্রি প্রসেস পি টুয়ের জন্য সরি পি টু পি টুয়ের জন্য যে নিড ম্যাট্রিক্স সেটা আমাদের সিক্স জিরো জিরো সেটা হচ্ছে এখানে যদিও রিসার্চটাই বি এবং সি এর জন্য মানটা ছোটো কিন্তু আলটিমেটলি আমাদের ছয় এটা এখানে লাগবে ছয় কিন্তু এখানে আসছে পাঁচ তো পাঁচ আর ছয় এগারো হয়ে যাচ্ছে বা এটা একটু বেড়ে যাচ্ছে যে ইয়েটাতে যার ফলে আমরা এটা অ্যাকোমোডেট করতে পারবো না সো এটা ডাজেন্ট ওয়ার্ক সো আবার এটা ফিনিশ করবে জিরো ওয়ান জিরো 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 এভাবে সো এরপরে আমরা দেখবো পি থ্রি পি জন্য নিট ম্যাট্রিক্স হচ্ছে জিরো ওয়ান ওয়ান সো এটার জন্য আমাদের নিট ম্যাট্রিক্স হচ্ছে জিরো ওয়ান ওয়ান দ্যাট ইজ লেস দ্যান আওয়ার ওয়ার্ক ম্যাট্রিক্স ফাইভ থ্রি টু সো ফাইভ থ্রি টু এর চেয়ে যেহেতু এটা লেস তাহলে আমরা এটার জন্য আমাদের ফাইভ থ্রি টু এবং এর যে পি থ্রি এর জন্য যে অ্যালোকেশন ম্যাট্রিক্সটা ছিল টু ওয়ান ওয়ান সেটা আমরা এখানে দেখেন ফাইভ থ্রি টু এর সাথে টু ওয়ান ওয়ান যোগ করে দিচ্ছি তাহলে টু ওয়ান ওয়ান যোগ করলে আমাদের আসতে হচ্ছে সেভেন ফোর থ্রি সো সেভেন ফোর থ্রি যদি আসে এটাই আমাদের হচ্ছে নিউ ওয়ার্ক ম্যাট্রিক্স সো আমরা সেভেন ফোর থ্রি এখানে পাচ্ছি এরপরে আসছে নেট হচ্ছে ফোর থ্রি ওয়ান সো অ্যাজ ইউজুয়াল এটাও আমরা নিয়ে কাজ করতে পারবো সো এরপরে এটাও অ্যাজ ইউজুয়াল আমাদের সেভেন ফোর থ্রি সো এখানে আমাদের অ্যালোকেশন ম্যাট্রিক্স হবে জিরো জিরো টু ছিল এই যে এখানে জিরো জিরো টু ই ফোরের জন্য ম্যাট্রিক্সটা আমরা সাথে যোগ করে দিচ্ছি সো এখন আমাদের একটা সাইকেল কমপ্লিট হয়ে গেল এখন আমরা দেখব যে বাকি ছিল কোনটা বাকি ছিল হচ্ছে পি নট যেহেতু আমাদের যেহেতু আমরা আমাদের একটা সাইকেল কমপ্লিট করেছি সো যে কাজটা আগের সাইকেলে কমপ্লিট হয় নাই সেটা আমরা এখন ট্রাই করব সো যেহেতু নিউ ম্যাট্রিক্স হচ্ছে সেভেন ফোর ফাইভ ওয়ার্ক ম্যাট্রিক্স সো সেভেন ফোর ফাইভ এটা হচ্ছে আমরা দেখবো যে পি নটের জন্য যে নিড ম্যাট্রিক্সটা ছিল সেভেন ফোর থ্রি সেটার চেয়ে লেস আর গ্রেটার তাহলে আর গ্রেটার দেন আর ইকুয়ালস যেটাই হোক সেটা যদি হয় তাহলে আমরা কাজটা করতে পারবো তো দেখা যাচ্ছে এখানে কাজটা করবে সো যেহেতু এটা আমাদের কন্ডিশনকে ফুলফিল করছে সো এই কাজটা এখানে করা যাচ্ছে দেখেন সেভেন ফোর ফাইভ প্লাস আমাদের এখানে অ্যালোকেশন ম্যাট্রিক্স ছিল জিরো ওয়ান জিরো সো অ্যালোকেশন ম্যাট্রিক্সটা আমরা এর সাথে যোগ করে দিচ্ছি তাহলে আমাদের নিউ হ্যাঁ ওয়ার্ক ম্যাট্রিক্স হচ্ছে সেভেন ফাইভ ফাইভ এখন দেখেন আমরা পি টু যে কাজটা কমপ্লিট হয়নি সেটা নিচ্ছি সো পি টু আসছে নিড এটার জন্য নিড ম্যাট্রিক্স হচ্ছে সিক্স জিরো জিরো সো দ্যাট ইজ লেস অর ইকুয়ালস হচ্ছে সেভেন ফাইভ ফাইভ সো এটাও কাজ করবে এখন এটা এখানে ওটার সাথে ওয়ার্ক ম্যাট্রিক্স আমরা যোগ করে দিলাম অ্যালোকেশন ম্যাট্রিক্সের সাথে তাহলে টেন ফাইভ সেভেন তো এই হচ্ছে আমাদের সেফ সিকোয়েন্স সেফ সিকোয়েন্স আমাদের প্রথমে কি কাজ করবে পি ওয়ান তারপরে পি টু পি টু কাজ করবে না তাহলে পি ওয়ান পি থ্রি পি ফোর এরপরে আসছে পি নট এরপরে আসছে পি টু সো আমাদেরকে এরকম একটা ম্যাথ দিয়ে ম্যাথটা নর্মালি এরকমভাবে দেওয়া থাকবে এরকমভাবে দিয়ে জিজ্ঞেস করবে বা আপনাকে বলবে যে নিড ম্যাট্রিক্সটা বের করেন নিড ম্যাট্রিক্সের জন্য দুই মার্কস থাকে নর্মালি সো নিড ম্যাট্রিক্সটা খুবই সহজ এই যে দেখেন আমি বললাম যে ম্যাক্সিমাম থেকে অ্যালোকেশন ম্যাট্রিক্স বের করলে বাদ দিলেই আমরা আপনারা নিট ম্যাট্রিক্সটা পেয়ে যাবেন এরপরে আমাদের এই সেফ সিকোয়েন্স আপনাদেরকে বলবে সেফ সিকোয়েন্সটা ফাইন্ড আউট করার জন্য তো এটা হচ্ছে সেফ সিকোয়েন্স এই সেফ সিকোয়েন্সটা যদি মেনটেন করা হয় তাহলে ডেডলক অ্যাভয়েড করা যাবে এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এখান থেকে বলতে পারেন এই উপরে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ শুনছি যদি p not forest সাইকেলে যে মিলানোর চেষ্টা করব ওইটা যদি ধরো তারপরও কাজ না করে কাজ না করলে p2 p2 তে পরে যেটা বাকি আছে সেটাতে চলে যাবে এটা কি যে সবগুলো কাজ করতে হবে মানে এরকম সাইকেলটা চলতে থাকবে এখানে দেখেন আমাদের এক সময় না এক সময় তো কাজ করবেই মানে সেফ স্টেটটা এমন ভাবে কন্টিনিউ হবে যে আমাদের কাজটা চলতেছে তাই না একটা রানিং প্রসেস তো প্রসেসর খালি হবে এবং নতুন প্রসেস আসবে তো আমাদের ম্যাথ যেভাবে দিবে ম্যাথ আমাদের এমন ভাবে দিবে না যে আসলে কখনোই কাজ করবে না আপনার একটা সেফ সিকোয়েন্স অবশ্যই আপনি পাবেন আমার কথাটা বুঝতে পেরেছেন কারণ প্রসেসর যখন কাজ করতেছে তখন একটা টাস্ক ওই যে ব্যাংকার সালগুলিজমের শুরুতেই কিন্তু একটা ইয়া ছিল কন্ডিশনগুলো এখন বলে দেওয়া আছে যে একটা প্রসেস আসবে সেই প্রসেসটা রিসোর্স অ্যালোকেট করবে বা সে যখন অকুপাই করবে একটা নির্দিষ্ট টাইম পর সে কিন্তু আবার কাজটা ছেড়ে সে যখন কাজটা ছেড়ে দিবে তখন রিসোর্সটা তো অ্যাভেলেবেল হবে তো ফার্স্টে ইনিশিয়ালি আপনার যে প্রসেসটা এটা ইয়েটা হচ্ছিল না মানে কাজ করতে পারছিল না সেটা তো একটা সময় কাজ করতে পারবে কারণ রিসোর্সগুলো এক একসময় অ্যাভেলেবেল হবে সো আপনার ম্যাদগুলো আসলে ওইভাবেই সেট করবে যে এমন ভাবে দিবে না যে আপনার সেফ সিকোয়েন্স আসলোই না কারণ তা না হলে তো আর অ্যালগোরিদম কাজ করবে না কারণ অ্যালগোরিদম এটাই হচ্ছে যে প্রথমে যে যদি কাজ নাও করে একটা নির্দিষ্ট স্টেজ পর এগুলো আস্তে আস্তে মানে কাজ করবে সিকোয়েন্সটা পাওয়া যাবে সেফ সিকোয়েন্সটা আমার কথা বুঝতে পেরেছেন জি স্যার বুঝছি আর কেউ আচ্ছা এখন আমরা অ্যালগোরিদমে যাই এখানে দেখেন অ্যাভেলেবেল সো স্ট্রাকচার এখানে দেখেন ভেক্টর অফ লেন্থ এম ইফ অ্যাভেলেবেল থার্ড ব্র্যাকেটে যে দেওয়া হয়েছে কে তার মানে দেয়ার কে ইনস্ট্যান্স অফ রিসোর্স টাইপ আর জে অ্যাভেলেবেল এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে আর জে দিয়ে আমরা কী বোঝাচ্ছি যে এটা রিসোর্সের টাইপ তার মানে যদি জের ভ্যালুটা কের সমান হয় বা মানে যে কে যদি কে এর ভ্যালুটাকে আমরা যে এর মধ্যে অ্যাসাইন করি তার মানে আমাদের অ্যাকচুয়ালি দেয়ার আর কে ইনস্ট্যান্স অফ রিসোর্স টাইপ আর জে মানে একটা নির্দিষ্ট টাইপের রিসোর্স আমাদের কে নাম্বার অ্যাভেলেবেল মানে কে সংখ্যক আচ্ছা ম্যাক্সিমাম ম্যাক্স ইকুয়াল টু এন ইনটু এম ম্যাট্রিক্স ইফ ম্যাক্স আই জেজিক্যাল টু কে তার মানে এই ম্যাট্রিক্স দুইটার গুণ ফল মানে ম্যাক্সিজিক্যাল টু আই যদি কে হয় তার মানে নাম এই ম্যাক্সিমাম মানে পিআই মে রিকোয়েস্ট অ্যাট মোস্ট কে ইনস্ট্যান্স অফ রিসোর্স টাইপ আর তার মানে পিআই বা আমাদের যে হচ্ছে প্রসেস প্রসেসের আই দিয়ে তো আমরা আসলে নাম্বারটা বোঝাচ্ছি যে প্রসেস পি নট বা পি ওয়ান পি টু পি থ্রি এভাবে মে রিকোয়েস্ট অ্যাটমোস্ট কে ইনস্ট্যান্স অফ রিসোর্স টাইপ আর জে তার মানে ওই মুহূর্তে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম আর মানে যে টাইপের যে রিসোর্সটা আছে সেটা মানে ম্যাক্সিমাম কে সংখ্যক রিসোর্সে রিকোয়েস্ট করতে পারবে মানে একটা প্রসেস নির্দিষ্ট টাইপের প্রসেস ম্যাক্সিমাম আমাদের কে সংখ্যক রিকোয়েস্ট করতে পারবে প্রসেসের জন্য এই রিসোর্সের জন্য অ্যালোকেশন অ্যালোকেশন হচ্ছে ইফ কে সবই মানে একই টাইপের যে আপনারা যেহেতু কারেন্টলি অ্যালোকেটেড ইনস্ট্যান্স অফ আমরা যেটা দেখলাম যে আমাদের কোন কতটুকু অ্যালোকেট করতে হবে বা সেটা আমরা অ্যালোকেশন ম্যাট্রিক্সে পাচ্ছি এবং অ্যালোকেশন ম্যাট্রিক্সের ওই ভ্যালুটা আমরা ওয়ার্ক ম্যাট্রিক্সের সাথে যোগ করে দিচ্ছিলাম আচ্ছা এরপর আছে নিট ম্যাট্রিক্স তো নিড ম্যাট্রিক্সটাও আমরা পেলাম যে এখানে এখানে ইজিলি দিয়ে দিয়েছে

বা ওয়ার্ক হিসেবে নিচ্ছিলাম এই যে অ্যাভেলেবেল যেটা আছে সো ওয়ার্ক ইকুয়াল টু মানে ওয়ার্ক অ্যাভেলেবেলটাকে আমরা ওয়ার্কের ভিতরে রাখছি ফিনিশ আই ফলস ফর টু জিরো ওয়ান সো ইনিশিয়ালি সবগুলা আসলে যদি কাজ না করে তাহলে সবগুলার জন্যই ফলস হবে যদি এটা ফিনিশ প্রথমটা প্রথম এটা যদি ফলস হয় তাহলে সবগুলোর জন্যই আমরা সেটা ফলস দিয়ে দিচ্ছি দেখেন এই যে সবগুলোর জন্যই ফলস ফিনিশ করছে ফাইন্ড এন্ড আই সাজ দ্যাট বোথ আই ইজ গার্ল টু ফলস এন্ড মানে ফাইন্ড করবে এমন একটা প্রসেস যেটা আসলে আগে কাজ করে নাই মানে ফিনিশ হয় নাই ফিনি ইজিক্যাল টু ফলস এবং সেটার নিড ম্যাট্রিক্সটা হচ্ছে ওয়ার্ক ম্যাট্রিক্সের চেয়ে ছোটো আমি আবারও বলছি যে আমরা এমন একটা প্রসেস ফাইন্ড আউট করছি যেটার কাজ এখনো হয় নাই মানে ফিনিশ হয় নাই ফিনিশ ফিনিজিক্যাল টু ফলস অ্যান্ড নিড ইজ লেস দেন আর ইকুয়ালস ওয়ার্ক যদি সেটা হয় তাহলে তো কাজ করবে আর ইফ নো সাস আই এক্সিস্ট দেন গো টু স্টেপ ফোর স্টেপ ফোরে চলে যাবে যদি না থাকে আর কি আর যদি থাকে তাহলে কী হবে ওয়ার্ক ইজিক্যাল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন আমরা যে কাজটা এখানে করলাম যে এখানে ওয়ার্ক ইজিক্যাল টু ওয়ার্ক প্লাস অ্যালোকেশন যদি কাজটা হয় ওয়ার্ক work টু ওয়ার্ক প্লাস finish অ্যান্ড ফিনিশ equal টু ট্রু এটা আমরা শেষ করে দিচ্ছি কাজটা এরপরে হচ্ছে গো টু স্টেপ টু এরপর স্টেপ টুতে যাবে আবার একই একইভাবে আমাদের ওয়ার্ক অ্যাভেলেবলটাকে ওয়ার্কের ভিতরে অ্যাসাইন করে দিবে দেন এভাবে কাজটা চলতে থাকবে এবং এই ফিনিশ আইজিগ্যাল টু ট্রু মানে যদি সবগুলা কাজ শেষ হয়ে যায় দেন দ্যাট উইল বি দা সেফ সিকোয়েন্স এটা হচ্ছে আমাদের সেফটি অ্যালগোরিদম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন এই অ্যালগোরিদমটা বা সেফটি অ্যালগরিদম যেটা এটাই কিন্তু বেশি আসে ডাটা স্ট্রাকচারটা কম আসে এটা খুব বেশি আসে না কিন্তু আপনাদের সেফটি অ্যালগরিদমটা বেশি আসে এগুলো দরকার নাই এখানে অনেক অতিরিক্ত কিছু জিনিসপত্র দেওয়া আছে আচ্ছা এই চ্যাপ্টারে আরেকটা ম্যাথ আছে যেটা এখানে আমি মানে স্লাইডে ছিল না এবং আমি আসলে ওটা কমপ্লিট ইয়ে করতে পারি নাই ইয়েতে দিতে পারি নাই লেকচারশিটে সরি আমি আসলে বাসায় চলে গেছিলাম আমার বড় চাচা মারা গেছেন এই জন্য আমি ছিলাম না জন্য লাস্ট লেকচারটা নিতেও পারি নাই আমি গতকাল রাতে ব্যাক করছি সো আমি যতটুকু পারছি আপনাদের কাজটা মানে এটা দিছি একটা ম্যাথ বাকি আছে ওই ম্যাথটা আমি ওই ম্যাথটাও এইটাই পেরি আপনারা যদি অনুশীলনীটা দেখেন আপনাদের তো বই কিনতে বলেছিলাম বইয়ের ঠিক এক্সাম্পল টুটা মানে এইভাবেই আসলে ওটা একটু ঘুরানো আছে যদিও এভাবেই আসলে করতে হবে ম্যাথটা তো আপনারা একটু দেখবেন যদি না হয় তাহলে আমি তো আছি আপনারা বললে আমি এটা ইয়া করে দিব তো আমি এখন আপনাদের পরের লেকচারে যাচ্ছি আচ্ছা মেইন মেমোরি তো মেইন মেমোরি এটা থেকে আমরা একটু পড়াশোনা করবো আপনারা সবাই মোটামুটি মেইন মেমোরি সম্পর্কে জানেন র্যামটাকে আমরা মেইন মেমোরি হিসেবে চিহ্নিত করি আমরা আজকে চারটা থেকে ল্যাব করব সেই ল্যাবে আমরা একটা নিয়ে কাজ করব আমি সেই সরাসরি চলে যাচ্ছি ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন এখানে আসলে ম্যাথ টা দেওয়া নাই আমি আপনাদেরকে ডাইনামিক স্টোরেজ অ্যালোকেশন এটা হচ্ছে আপনাদের ধরেন আমার একটা মেমোরি স্পেস খালি আছে হয়তো আমার মেমরিতে চারটা বা হয়তো তিনটা ব্লক আছে তিনটা ব্লক খালি আছে তিনটা ব্লক আমি ধরে নিচ্ছি তিনটা ব্লকের সাইজ দশ পাঁচ তিন দশ পাঁচ চার আমি তিনটা ব্লক খালি আছে তো আমার এখানে তিনটা টাইপের মেমরি লোকেশন আছে একটা হচ্ছে ফার্স্ট ফিট একটা হচ্ছে বেস্ট ফিট আর একটা হচ্ছে ওরস্ট ফিট তো দেখেন ফার্স্ট ফিট অ্যালগোরিদমটা বা ফার্স্ট ফিট কীভাবে কাজ করে তো আমি আমার প্রয়োজন যে টাস্কটা সেটার সাইজ ধরেন আমি ধরলাম চার কিলো বাইট সেটার সাইজ আমি রিপিট করছি চার কিলো বাইট আমার রিসোর্স অ্যাভেলেবেল আছে দশ ছয় চার দশ ছয় চার তো আচ্ছা দশ ছয় চার না আমি দশটা মাঝখানে দিই ছয় দশ চার এটা তাহলে আমার যে রিসোর্ট আমার যে আমি যত যে টাস্কটা রাখবো বা যে আমার রিকোয়ার্ড মেমোরি স্পেস হচ্ছে চার কিলো আমি রিপিট করছি আবার আমার রিকোয়ার্ড মেমোরি হচ্ছে চার কিলো আমার ফার্স্ট ফিট অ্যালগোরিজম অনুযায়ী অ্যালোকেট দ্য ফার্স্ট হোল দ্যাট ইজ বিগ গ্যানফ তার মানে সে চেক করবে প্রথম হোলটা কত ছিল প্রথম হোল হচ্ছে আমি বললাম ছয় দশ আর চার তাহলে প্রথম হোলটা হচ্ছে ছয় তাহলে সে দেখবে যে আমার দরকার চার কিলোবাইট তাহলে প্রথম হোলটাতেই সে চলে যাবে এখানে প্রবলেমটা দেখেন ফ্রাগমেন্টেশনে এখানে দুই কিলোবাইট জায়গা এক্সট্রা থেকে যাচ্ছে এই দুই কিলোবাইট জায়গা আবার যদি দুই কিলোবাইটের সাথে ম্যাচ না করে কোনো একটা ফাইলের তাহলে কিন্তু এখানে রাখতে পারবে না স্ক্যাটার্ড হয়ে যাবে জায়গাটা খালি থেকে যাবে যদি বেস্ট ফিট হতো বেস্ট ফিট অ্যালগোরিদমটা এখানে কি হতো তাহলে আমাদের তিন নম্বরে যে জায়গাটা ছিল তিন নম্বরে চার কিলো বাইট ছিল এবং আমাদের স্পেসও চার কিলো বাইট ওই চার কিলো বাইটে গিয়ে কাজটা অকুপাই করতে পারত আর ওরস্ট ফিট অ্যালগোরিদম যেটা ওরস্ট ফিটটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় যেটা সে খুঁজবে যে আমার যতগুলো স্পেস আছে আমার স্পেস ছিল ছয় দশ আর হচ্ছে চার ভিতরে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় হচ্ছে সো সে খুঁজে খুঁজে দশ ওই দশে গিয়েই অ্যালোকেট হবে কারণ সবচেয়ে বড় হচ্ছে এখানে দশ তাহলে কি হচ্ছে সে যদি দশে গিয়ে অ্যালোকেট হয় তাহলে ফ্রাগমেন্ট করার পর আমরা প্রায় ছয় কিলোবাইট এক্সট্রা জায়গা সেখানে থাকছে এই যে হোলটাতে আমাদের ছয় কিলোবাইট জায়গা এক্সট্রা থেকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না আবার মানে মেমোরি ইয়েতে টাস্ক ওটার সাথে না মিলবে ততক্ষণ এই এটা এটা ছোট খণ্ড হয়ে গেল মানে ব্লকটা ছোট হয়ে গেল সো আমাদের মেমোরিতে আমরা যখন র্যামে বা হচ্ছে যখন আমাদের হার্ড ডিস্কে আমরা কোনো কিছু রাখি হার্ড ডিস্কে যখন রাখা হয় তখন সে এইভাবে হচ্ছে অ্যালোকেট করে যে আমরা যদি ফিট অ্যালগোরিদম অনুযায়ী যদি অ্যালোকেট করতো তাহলে আসলে মানে যত বড় ইয়ে সম্ভব যত বড় জায়গা মানে ফিট অনুযায়ী কাজ করে করে দেয় তাহলে আমাদের খণ্ড জায়গার অনেক হয়ে যাবে এবং সেটা ফ্রাগমেন্ট করা লাগবে আমাদের হার্ড ডিস্কে ব্যাট সেক্টর পড়বে এবং ব্যাড সেক্টর হার্ড ডিস্কটাকে আস্তে আস্তে নষ্ট করে দিবে এখানে আমি দেখেন আমি এটা ইয়ে করে দেখাইছি আচ্ছা এটা আমরা ল্যাবেই দেখি আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই আমরা চারটা থেকে ল্যাব শুরু করবো আমরা সবাই চারটার সময় আমি লিঙ্কটা দিয়ে দিব একটু পরেই আবার চারটা থেকে জয়েন করবেন ঠিক আছে হ্যালো ওকে স্যার আপনারা চারটা থেকে জয়েন করবেন চারটার থেকে এই বেস্ট ফিট এই মানে আমাদের এই অ্যালগরিদমের উপরেই আমরা ল্যাবটা করব আজকে ফার্স্ট ফিট বেস্ট ফিট এবং ওয়ার্স্ট ফিট এই তিনটা অ্যালগোরিদমের উপরেই আমরা হচ্ছে ল্যাবটা করব ঠিক আছে আজকে এই পর্যন্তই আর নেক্সট ক্লাসে আমরা এই র্যামের উপরে ক্লাসটা নিব আসসালামু আলাইকুম